আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কুরআন বারাকাতুহু। হাদিস ইয়া কেমিস্ট্রি বায়োলজি এগুলা কিভাবে প্রমাণিত হয়েছে? কুরআন হাদিস থেকে তো ইয়া করছে, আপনি প্রুফ গুলা নিয়ে ওই তো প্রুফ গুলা লেখছে নাকি? কোরআন হাদিস থেকে বিজ্ঞানীরা কোরআন হাদিস পড়া তারপর এগুলা বাইর করছে নাকি? জি, আপনি আপনি এরকম একটা জিনিস দেখেন, আমি আমি আপনাকে বলি ভাই, শুনেন, ফারাজ ভাই, আপনি এরকম একটা জিনিস দেখেন যে কুরআন ফারাজ হাদিস ভাই, থেকে কোন জিনিসটা লেখে একটু নাই, একটু যারা ইয়া আছে নিজেকে কাফেররা একটু আছে। নিজেকে একটু একটু নিজেকে একটু মিউট রাখেন সাজিদ, আপনি নিজেকে একটু মিউট রাখেন। ফারাজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি আছেন ফারাজ ভাই? ফারাজ ভাই জি তো ভাই, এখনো জি সারা ভাই, আমি আসি ভাই, আমি আসি। ফারাজ ভাই, আমি মানে শেষ, বুঝছেন, আমি আমি মানে ওভারডোজ হয়ে গেছে আমার জন্য, আপনি একটু কথা বলেন এখন। ঠিক আছে, ঠিক আছে, আসি ভাই। আমি ওভারডোজ খাই গেছি ভাই, এই মুমিনের সাথে আমি পারবো না ভাই, আমি মাপ চাইছি ভাই, হ্যাঁ আমার পায়ে ধরছি ভাই। ঠিক আছে, না ভাই, ফারাজ আপনি ভাই আপনি কথা বলেন। আমি চাইতেছি, ঠিক আছে, না 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 সাজিদ, কথা আপনি আপনি ফারাজ ভাইয়ের সাথে কথা বলেন, আমি একটু মানে ঘুরে টুরে আসি। হ্যাঁ, আমার মাথা একটু হট হয়ে গেছে, তাই মানে বেশি গরম হয়ে গেলে তখন একটু এই সমস্যা হয়। আপনি কথা বলতে আচ্ছা থাকেন, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আমি একটু 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 আসতেছি। ইয়ে করবেন। হ্যাঁ 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 আচ্ছা ফারাজ ভাইয়া, জি ভাই বলেন। ফারাজ ভাই, ওনার দাবিটা আমি বলে দিয়ে যাই। ফারাজ ভাই, ওনার জি দাবিটা জি জি হচ্ছে জি যে জি বিজ্ঞানীরা সব বিজ্ঞান বাইর করছে কোরআন হাদিস কইরা। হ্যাঁ, এটা নিয়ে কথা বলেন আচ্ছা একটু। আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া, বলেন। হ্যাঁ সাজিদ ভাই, বলেন কোথা থেকে জানলেন, এটা কোথা থেকে পড়লেন এই যে বিজ্ঞানীরা বিজ্ঞান বের করছে কোরআন হাদিস থেকে? আমি আপনাকে আপনি বলি কি ভাইয়া, হচ্ছে, আপনি আপনি কি সায়েন্স স্টুডেন্ট না কমার্স নিছেন না বা আর্টস নিছেন, কোটা নিছেন? স্টুডেন্ট সায়েন্স স্টুডেন্ট, সায়েন্স স্টুডেন্টের মুখে কিন্তু এই ধরনের কথা মানায় না ভাইয়া। সায়েন্স ভাই, আমি স্টুডেন্টের আপনাকে মুখে একটা কথা আমি বলি, আমি 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 আপনাকে বলতে দিব, সমস্যা নেই, আমি আপনাকে বলতে দিব, রিল্যাক্স। সায়েন্স কিভাবে করে, কিভাবে কোন একটা গবেষণা করে, আপনি কি এই জিনিসটা জানেন? আচ্ছা, একটু একটা ধারণা দিতে পারবেন কিভাবে কোনো সায়েন্স কোনো বৈজ্ঞানিক গবেষণা করা হয় বা কোনো সায়েন্স এখন হচ্ছে এরকম একটা জিনিস যেটা প্রমাণিত হয় সেটাই সায়েন্সে, মানে যুক্তি সম্পূর্ণ হয়, ঠিক আছে, এটাই সায়েন্স। আর আমার আচ্ছা কথা হচ্ছে ভাইয়া, না, সায়েন্স এই তো মনে কথাটা করেন যে এটা 100-200 এটা বছর আবিষ্কার জিনিসটা করছে, ঠিক আছে, যে জিনিসটা এরকম না। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন, তারপর বলতেছি, বলেন। আমি আপনাকে বলি। আচ্ছা এখন যে বইগুলো দেখতেছেন, যেমন বিজ্ঞান, তারপর হচ্ছে আপনার পদার্থবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো হচ্ছে আপনার 100, 200 বা 300 বছর হাইস্ট এরকম আবিষ্কার হয়েছে, ঠিক আছে, মানে বিজ্ঞানীরা প্রমাণ কিনা, ঠিক আছে। তো আপনারা কি জানেন এই যে কথাগুলা, এগুলা আরো 1400 বছর আগে কোরআনে লেখা আছে। তো ওইখান থেকে তো মনে আচ্ছা, করেন যে, আপনি মানে যারা নাস্তিক আছে, ঠিক আছে, আপনি যারা মনে ঠিক করেন আছে যে ঠিক নিজেরা আছে পণ্ডিত আচ্ছা ভাবে, ঠিক আছে, তারা ওইখান সাজিদ থেকে ভাই, ওই জ্ঞান গুলা শিক্ষা করে তারপর এখানে সাজিদ ওরা ভাইয়া বই লেখা ইয়ে সাজিদ করছে। ভাইয়া সাজিদ ভাইয়া কথা শুনেন, আপনি কোরআনের কোন একটা আয়াত দ্বারা কি বুঝায়, এই জিনিসটা কিভাবে বুঝেন আপনি? ধরেন কোরআনে একটা একটা আয়াত লেখা আছে, ওটার অর্থ কি আপনি কিভাবে বুঝেন? অর্থ ভাই, এখন বর্তমানে আমি তো হাফেজ না, ঠিক আছে, আমি আমার নামাজ কিংবা ধর্মীয় শিক্ষার জন্য আমি যে 11টা আচ্ছা, সূরা, আপনি তাহলে আপনি জানেন না এটা কিভাবে বুঝতে হয়, জিনিসটা আপনি জানেন না কোরআনের কোন একটা আয়াতের অর্থ, মানে ওই আয়াত দ্বারা কি বুঝানো, কি বোঝানো হচ্ছে, এটার জন্য আলাদা বই পাওয়া যায়। হ্যাঁ, বইগুলোকে বলা হয় তাফসির বা ব্যাখ্যা। ঠিক আছে, তাফসির বললে সবাই চিনবে, কাউকে যদি জিজ্ঞেস করেন যে ভাই তাফসির জিনিসটা কি, আপনাকে বলে দিবে কোরআনের ব্যাখ্যা হচ্ছে তাফসির। তো কোরআনটা একটু ভাই একটু মাথাটা খাটা ভেবে চিন্তা করে বলেন, এই পৃথিবীর মধ্যে কোরআনটা সবচেয়ে ভালো, সব থেকে ভালো কে বুঝছে, মানে কোরআনের একটা আয়াতে কি বোঝানো হয়েছে এই জিনিসটা, কোরআনের ওই আয়াতটা দ্বারা মানে এই জিনিসটা কে বুঝছে পৃথিবীর সবচেয়ে ভালো কোরআন কোন ব্যক্তি বুঝতে পারছে, একটু চিন্তা করে বলেন দেখি। জি ভাই, কোরআনের কোন একটা আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে এই জিনিসটা সবচেয়ে ভালো পৃথিবীতে কে বুঝতে পারছে? কোরআনের প্রত্যেকটা আয়াত মানব জাতির জন্য মানে একটা ভবিষ্যৎবাণী, ঠিক আছে। আপনি আপনারা কি জিজ্ঞেস করছে একটু বলেন তো ভাইয়া। সাজিদ ভাইয়া, আপনাকে আমার প্রশ্নটা বুঝে উত্তর দিতেছেন, আপনাকে কি জিজ্ঞেস করছি আমি? আচ্ছা ভাই, বলেন, আবার বলেন। বলছি যে কোরআনের কোন একটা আয়াত, ধরেন একটা একটা লাইন পাঠাইলো যে তোমরা এই কাজটা করবা সেই কাজটা করবা, যে লাইনগুলো পাঠাইলো এটা দ্বারা আল্লাহ কি বুঝাইছে, ওই লাইনটা দ্বারা আল্লাহ কি বুঝাইছে, সেটা পৃথিবীতে সবচেয়ে ভালো কে বুঝতে পারবে? যারা আমাদের ধর্মীয় গুরু আছে তারা বুঝে, আপনাদের ধর্মীয় গুরু থেকে ভালো কে বুঝতে পারবে? আমরা ধর্মীয় গুরু থেকে তো আমরা শিক্ষা লাভ করি। আপনাদের ধর্মীয় গুরু থেকেও ভালো বুঝতে পারবে হচ্ছে নবী মোহাম্মদ, যার কাছে জি কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, তাই তো? নবী মোহাম্মদের থেকে বেটার কোরআন বুঝছে এরকম কোন ব্যক্তি আছে পৃথিবীতে? না, আচ্ছা, নবী মোহাম্মদ যেখানে সবচেয়ে ভালো কোরআন বুঝছে, তারপরে কে ভালো, মানে নবী মোহাম্মদের ইমিডিয়েট পরে কারা ভালো কোরআন বুঝবে? যেমন উমর, তারপর হচ্ছে নবী কালী, মোহাম্মদের সাহাবারা, হ্যাঁ নবী মোহাম্মদের যে সাহাবারা আছে তারা সবচেয়ে ভালো কোরআন বুঝবে, কেননা নবী মোহাম্মদ বুঝে তাদেরকে কোরআনটা বুঝাই দিচ্ছেন। নবী মোহাম্মদের কাজই ছিল এটা, নবী হিসাবে নবীর কাজই ছিল এটা, যে আল্লাহর কাছ থেকে যে আয়াত পাবে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে বুঝাই দেওয়া, এটাই তো নবীর কাজ নাকি?
আচ্ছা, তাহলে নবী মোহাম্মদ সবচেয়ে ভালো কোরআন বুঝলো, তারপরে সবচেয়ে ভালো কোরআনকে বুঝলো নবী মোহাম্মদের সাহাবেরা, ঠিক আছে? এখন জি সাহাবির পরে কারা বুঝবে? সাহাবির যে শিক্ষার্থী আছে, সাহাবি যাদের যাদের শিখাইছে তারা বুঝবে, তারপর সাহাবি সাহাবিদের থেকে যারা শিখছে, তারপরে সাহাবিদের থেকে যারা শিখছে, ওইভাবে কোরআনটা ভালো বুঝে আর কি। সবচেয়ে ভালো বুঝবে নবী মোহাম্মদ, তারপরে তার সাহাবি, তারপর হচ্ছে তাকে বলে তাবেই, তারপরে তাবে তাবে, মানে তারপরে শিক্ষার্থী যারা আছে তারা সবচেয়ে ভালো বুঝবে, এটাই তো নাকি? জি তাহলে কোরআনের কোন একটা কথা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমরা যদি বুঝতে চাই কিভাবে বুঝবো? আমাদের বুঝতে হবে নবী মোহাম্মদের মানে যত পিছনে যত পুরাতন তাফসির আমরা বের করতে পারবো, যে যত পুরাতন যত ক্লাসিক তাফসির আমরা বের করতে পারবো, গ্রহণযোগ্য তাফসির গুলো আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে সবচেয়ে ভালো মানে মানে ওইখান থেকে আমরা বুঝতে পারবো যে ওই আয়াতটা দ্বারা কি বোঝানো হয়েছে। বুঝতে জি পারছেন সাদিক ভাই? তো জি এরকম দুই ভাইয়া, একটা ক্লাসিক্যাল তাফসিরের কথা আপনাকে বলে দিই, তাফসিরে মাঝারি, তাফসিরে ইবনে কাসির, ইবনে কাসির জালালাইন, এই তিনটা তাফসির আপনি খুলবেন, ইবনে কাসির তাফসির, ইবনে কাসির জালালাইন আর তাফসিরে মাঝারি, এই তিনটা তাফসির আপনি আপনি কালকে কোরআন থেকে মানে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। যদি আপনার এটা নিয়ে গবেষণা করার ইচ্ছা থাকে যে কোনো ওয়েবসাইট থেকে তিনটা তাফসির বের করবেন, যেই যেই কোরআনের আয়াতে আপনি সায়েন্স খুঁজে পাইছেন, যেখান থেকে আপনার কোনো বন্ধু বলুক, কোনো ওয়েবসাইটে লেখা পড়েন, জাকির নায়েকের লেকচার শুনেন, যেখান থেকে পারেন, যেখান থেকে যা শুনছেন, ওই আয়াতটা নিবেন, যে কোরআনের কত নম্বর সুরার কত নম্বর আয়াত, ওই তাফসিরটা বের করবেন, তাফসিরটা বের করে আপনি একটু তাফসিরের সাথে মিলাই দেখবেন যে ওই তাফসিরে ওই আয়াতটা দ্বারা যেটা মানে যে সাইন্টিফিক মিরাক্কলটা আপনি দেখতেছেন, ওই মিরাক্কলটা নবী মোহাম্মদের সাহাবায়ে তাবে তাবে এরা কেউ কিছু বুঝছে কিনা, আশেপাশেও আছে কিনা। আমি কোনো আপনার ওই কোনো একটা সায়েন্স নিয়ে আসবেন ওটা ডিবাং করবো ওটা না করে, আমি আপনাকে শুধুমাত্র মেথডটা শিখাই দিলাম কিভাবে আপনি এটা যাচাই করবেন। আমি চাই যদি আপনি যদি আপনি চান যাচাই করতে, তাহলে সময় বের করে ওই জিনিসটা একটু যাচাই করে দেখেন যে আপনার যেই আয়াত দ্বারা আপনি সায়েন্স বুঝতে পারতেছেন সেই আয়াত দ্বারা নবী, নবীর সাহাবা, তার তাবেই, তার তাবেই তাবেই বা কেউই ওই সময়ের আশেপাশে কেউই কোনো ধরনের সায়েন্স বুঝতে পারছে কিনা, ওই আয়াত দ্বারা তারা কি বুঝতে পারছে সেটা একটু মিলায় তারপর আমাদের কাছে আসেন, তাহলে আমরা ওইটা নিয়ে আবার আলোচনা করবো না যে নবী মোহাম্মদের কাছে কোনো সায়েন্স আসছে কিনা। ঠিক আছে সাজিদ ভাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমি আমি আপনাকে তাহলে আরেকটা টপিকের কথা বলি, জি বলেন। সায়েন্স এবং ধর্ম এই দুইটা জিনিস একটা আরেকটার সাথে কোনোভাবেই যায় না, এই একটা জিনিস আর একটা একটা আরেকটা হচ্ছে পরিপন্থী বা এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি বিষয়, বা এই দুইটা মেথড একসাথে কখনোই কাজে করে না। আপনাকে যখন ধর্মে যেতে হয় তখন আপনাকে কি করতে হয়, আপনাকে কিছু বিশ্বাস আগে থেকেই ধারণ করে রাখতে হয় যে বিশ্বাসটা আপনাকে মেনে চলতে হবে, যেমন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কোনো অবজেক্টিভ প্রমাণ নাই আপনাকে আপনাকে নবী মোহাম্মদ বলছে এই জন্য মেনে নিতে হবে, আত্মা, আত্মার কোনো প্রমাণ নাই আপনাকে নবী মোহাম্মদ বলছে এই জন্য আপনার মেনে নিতে হবে, তারপর হচ্ছে জিন, ফেরেস্তা, এগুলার কোনো প্রমাণ নাই আপনাকে মেনে নিতে হবে, তাকদীর, এটার কোনো প্রমাণ নাই আপনাকে আগে থেকে মেনে নিতে হবে, জান্নাত জাহান্নাম, এগুলার কোনো প্রমাণ নাই আপনাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে ধর্মটা চলতেছে আপনার বিশ্বাসের উপর, আপনি কোনো ধরনের প্রমাণের আশা ছাড়াই আপনাকে নবী মোহাম্মদ বলবে আপনি মেনে নিবেন, এইভাবে চলতেছে আপনার ধর্ম। বিজ্ঞানে কি একই জিনিস? বিজ্ঞান কি এভাবে কাজ করে? বিজ্ঞান কিন্তু এভাবে কাজ করে না। বিজ্ঞানে আপনি কোনো একটা প্রবলেমে পড়বেন, আপনার সামনে একটা প্রবলেম, মনে করেন আপনার বাসায় বেলকনিতে অনেকগুলা টব আছে, যে টবে আপনি চারা, যে টবে আপনি গাছ, ছোট ছোট গাছ লাগাইছেন, ওই গাছের মধ্যে মনে করেন আপনার একটা গাছে পাতা হলুদ হয়ে যেতেছে, এখন আপনি ওটা যাচাই করবেন কিভাবে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে, কেন পাতাটা হলুদ হয়ে যেতেছে, আপনি কিছু আপনি যদি এটা বৈজ্ঞানিক প্রক্রিয়া আপনি যাচাই করতে চান তখন আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। প্রথমে আপনি একটা হাইপোথিসিস দাঁড় করাবেন, হয়তো আপনার পাতা সূর্যের আলো ঠিক মতো পাচ্ছে না, বা হয়তো আপনার আপনার ওখানে যে মাটি মাটি দিচ্ছেন সেই মাটিতে পর্যাপ্ত পরিমাণ সার নাই, বা বা মনে করতে পারেন যে ওইখানে কোনো একটা পোকা গেছে, বা এটা মনে করতে পারেন ওইখানে আপনার আল্লাহ বা নবীর কোনো কোনো যাচ্ছে না, কোনো এটাকে কি বলে কোনো ধরনের আশীর্বাদ যাচ্ছে না, এই জন্য পাতা হলুদ যেতেছে, এরকম আপনি অনেকগুলো লিস্ট করবেন, তারপর এক একটা করে যাচাই করবেন যে কি জন্য এটা হচ্ছে না। আপনি মাটি চেঞ্জ করে দেখবেন মাটির জন্য কোনো ধরনের চেঞ্জ আসতেছে কিনা, সূর্যের আলো পরিবর্তন করবেন যে এই দিকে সূর্যের আলো মানে সূর্যের আলোটা যদি প্রপার ইয়েতে পায় তাহলে পাতাটা ঠিক মতো হচ্ছে কিনা, আপনি যদি ওটাও ইয়ে করতে চান যে আপনার আল্লাহ নবীর কোনো কেরামত আছে কিনা, কোনো দোয়া দোয়া করে ফুঁদে দেখতে পারেন, এইভাবে আপনি যাচাই করে দেখবেন যে কোন জিনিসটা কাজ করে। বিজ্ঞান জিনিসটা কাজ, বিজ্ঞান জিনিসটা কাজই করবে আপনার যাচাই বাছাইয়ের উপরে, ধর্ম জিনিসটা যাচাই বাছাইয়ের উপরে কাজ করতেছে না। তো এই দুইটা মেথোলজি একেবারেই মিলে না। আর সেকেন্ড অফ অল আমি আপনাকে যে জিনিসটা বললাম
যে দুইটা একটু মিলাই এসে দেখেন যে কোরআনে আদৌ কোনো ধরনের কোনো সায়েন্স আছে কিনা। যদি মিলাই আপনি কোনোটা পান যে হ্যাঁ তাফসিরে একই কথা বলা, তাহলে আপনার সাথে ওইটা নিয়ে আপনি আমি পরে আবার কথা বলবো, সমস্যা নেই, আমি বুঝতে যেহেতু পারছেন? এটা পছন্দ করছি, এটা আপনি অবশ্যই আপনাকে এটা দলিল দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আপনি দলিল দেখানোর আগে ওইটা একটু আমি যেটা বলছি মিলাই, আপনি একটু মিলাই আচ্ছা, আগে নিজে মিলাই দেখে নিন যে ওরকম কোনো বৈজ্ঞানিক আছে কিনা। আপনার এটার জন্য কয়েকটা জিনিস মিলাইতে হবে। প্রথমে তো মিলাইতে হবে যে নবী মোহাম্মদকে ওই জিনিসটাই বুঝাইছে কিনা। সেকেন্ডে মিলাবেন যে আপনি যে দাবি করতেছেন ওইটা মোহাম্মদের আগে কেউ বলে নাই, ওই জিনিস একটু সার্চ দিয়ে দেখবেন যে ওই জিনিসটা কি আগেই ডিসকভার হয়েছে কিনা। ধরেন আপনি যদি দাবি করেন যে চাঁদের আলো, যে চাঁদের আলো বা চাঁদের যে নির্দিষ্ট আলো নাই, এটা নবী মোহাম্মদের আগে কেউ বলে নাই, নবী মোহাম্মদের আগে কেউ বলে নাই, এটা আগে সার্চ দিয়ে দেখবেন যে চাঁদের আলো কবে আবিষ্কার হইলো, যে চাঁদের আলো চাঁদের কোনো নিজস্ব আলো নাই, এই জিনিসটা আগে সার্চ দিয়ে দেখবেন যে নবী মোহাম্মদই প্রথম ব্যক্তি কিনা যে এই জিনিসটা বলছে কিনা। প্রথমে আপনি দেখবেন যে নবী মোহাম্মদ আরো এই ধরনের কথা বলেছে কিনা, তারপরে মিলাবেন যে নবী মোহাম্মদ আগে কথা আগে কেউ বলছে কিনা, নাহলে তো আপনার মিরাকল হবে না। এর কথা যদি যদি আগে কেউ বলে রাখে তাহলে কি কোন ধরনের মিরাকল হবে? সাজিদ ভাইয়া আপনি এইগুলো জিনিস একটু মিলাই এসে তারপরে আইসেন, তারপর এটা নিয়ে আপনার কথা হবে যে আপনার ধর্মে আসলে কোনো ধরনের কোনো বিজ্ঞান আছে কিনা। ঠিক আছে ভাইয়া, সাজিদ আর ভাইয়া হ্যাঁ বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার যে কথায় কথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শক বলেন, ঠিক আছে, উনি আপনি 11 বছর, আপনি আগে এটা এটা সার্চ দিয়ে আসেন, তারপরে আপনার সাথে দরকার হলে পরে এক সময় আমরা নবী মোহাম্মদ আসলে দর্শক কিনা, নবী মোহাম্মদ আসলে শিশু দর্শক কিনা বা যৌন দাসী রাখতেন কিনা, দাসী দর্শন করতেন কিনা, এটা নিয়ে আমরা পরে আর একটা সময় কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আসিফ ভাই কি এখন আসবে? না আসিফ ভাই ব্রেক, আসিফ ভাইয়ের সুযোগ সুবিধা হলে আসিফ ভাই নিজে একটু পরে চলে আসবে। আচ্ছা, আমি তাহলে একটু থাকি, আসিফ ভাইয়ের সাথে আমার একটু কথা আছে, আর আপনি আজকের আরেকজনকে জন্য নিয়ে আসুন। আজকের আজকের জন্য আপনি থাকেন, আজকের জন্য আপনি আসেন, তাহলে আজকের জন্য বিদায় দিই। আপনি কালকে আগামী লাইভে প্রিপারেশন নিয়ে মিলাই আসেন, কারণ আমাদের এখানে তো অনেকজন গেস্ট আছে, এত আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, বেশি সময় দেওয়া পসিবল হচ্ছে না। আপনি তাহলে একটু আজকের জন্য বিদায় নেন, পরবর্তীতে মিলাই তারপর আবার আসেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফিজ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা।